বিএনপি দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের সিদ্ধান্ত থেকে সরে আসবে বলে আশা প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক। রাজারবাগে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। আমরা আশা করি আমরা যেখানে অনুমতি দিয়েছি সেখানেই তারা করবে, আমরা এটা বিশ্বাস করি। এখনও সময় আছে, আমরা অপেক্ষা করি। নাশকতার সুনির্দিষ্ট কোনো আশঙ্কার খবর আমরা এখনও পাইনি, তবে আমরা নাশকতার বিষয়টি বিবেচনায় রেখে, সব কিছু বিবেচনায় রেখেই আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করব। আমরা আমাদের দায়িত্ব পালন করে থাকি আইনের ভিত্তিতে, আইনি কাঠামোতে আমাদের দায়িত্ব আমরা পালন করে থাকি, এবং আমরা দায়িত্ব কীভাবে পালন করবো এই জন্য কিন্তু আমরা ট্রেনিং দিয়ে থাকি।